বাংলাদেশের সমরস্য বাজার এখন তুরস্কের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দেশটির অন্যতম সমরস্য রপ্তানি গন্তব্য বাংলাদেশ তাই দু সালে বাংলাদেশকে টার্গেট করে পরিকল্পনা প্রণয়ন করেছে তুরস্কের প্রতিরক্ষা দপ্তর দুহাজার সালে তুরস্ক তাদের ইতিহাসে সর্বোচ্চ সমরস্য রপ্তানি করতে সক্ষম হয় যার আর্থিক পরিমাণ ছিল চার বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় চল্লিশ হাজার কোটি টাকা বিশাল সমরস্ত রপ্তানির বেশিরভাগ কিনেছে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি ফ্রান্স এবং ইটালি তবে এই দেশগুলোর নিকট তেমন উল্লেখযোগ্য সমরস্ত রপ্তানি করতে পারেনি তুরস্কের সমরস্ত উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দুই ধরনের সমরস্ত রপ্তানি করে তার মাঝে সরঞ্জাম অপরটির সমরস্ত অর্থাৎ বিভিন্ন ভারী সমরস্ত তৈরি করতে বিভিন্ন সরঞ্জাম অর্থাৎ যন্ত্রাংশ প্রয়োজন হয় এই ধরনের সরঞ্জাম বেশিরভাগ ক্ষেত্রে রপ্তানি করেছে তুরস্কের সমরস্ত উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যার প্রধান রপ্তানি গন্তব্য ছিল পশ্চিমা দেশগুলো এই ধরনের যন্ত্রাংশ রপ্তানির পরিমাণ প্রায় তিন বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় তিরিশ হাজার কোটি টাকা অন্যদিকে প্রকৃত অর্থে নিজেদের তৈরি সমরস্ত রপ্তানির পরিমাণ ছিল এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ বারো হাজার কোটি টাকা তুরস্ক যে সকল সরঞ্জাম রপ্তানি করে তা লাইসেন্স নিয়ে তৈরি করে সুতরাং পশ্চিমা দেশগুলো তুরস্কের প্রধান সমরস্ত রপ্তানি গন্তব্য নয় অন্যদিকে সমরস্ত রপ্তানির দিক থেকে তুরস্কের জন্য গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলো দু হাজার বাইশ সালে তুরস্ক থেকে সবচেয়ে বেশি সমরস্ত কিনেছে এমন দেশগুলো হচ্ছে কাতার আরব আমিরাত ফিলিপাইন পোল্যান্ড পাকিস্তান রুয়ান্ডা ভারত বুর্কিনি ফাসো এবং বাংলাদেশ অর্থাৎ দু সালে তুরস্কের দশতম সমরস্য রপ্তানি গন্তব্য ছিল বাংলাদেশ তবে দু হাজার সালে বাংলাদেশের অবস্থান শীর্ষ পাঁচটি দেশের মাঝে ছিল তাই তুরস্কের জন্য বাংলাদেশের সমরস্য বাজার এতটা গুরুত্বপূর্ণ দু হাজার তেইশ সালে তুরস্কের লক্ষ্যমাত্রা ছয় বিলিয়ন ডলার বা ষাট হাজার কোটি টাকা সমরস্য রপ্তানি করা এক্ষেত্রে চার বিলিয়ন ডলারের সরঞ্জাম বা যন্ত্রাংশ রপ্তানি করবে বিপরীতে দুই বিলিয়ন ডলারের সমরস্ত রপ্তানি করবে সুতরাং দু হাজার তুলনায় প্রায় দ্বিগুণ সমরস্ত রপ্তানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তুরস্কের প্রতিরক্ষা দপ্তর প্রতি বছর নিজেদের টার্গেট অতিক্রম করতে সক্ষম হয় তাই দু হাজার সালে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে এ নিয়ে কোনো সন্দেহ নেই তুরস্ক সমরস্য রপ্তানি করতে বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে দেশটির প্রতিরক্ষা দপ্তর চলতি বছর সৌদি আরব পাকিস্তান এবং কাতারের পর বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে কারণ একাধিক সমরস্য ক্রয়ের বিষয়ে ইতিমধ্যে আলোচনা অগ্রসর হয়েছে সবকিছু কিছু ঠিক থাকলে দুহাজার তেইশ সালের মে মাসে বড় ধরনের সামরিক চুক্তি স্বাক্ষর করবে কারণ ইস্তাম্বুল সমরস্য প্রদর্শনীতে অংশগ্রহণ করবে বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রতিরক্ষা দপ্তর প্রতি বছর বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের সমরস্য প্রদর্শনীতে অংশগ্রহণ করে পাশাপাশি নতুন সমরস্য ক্রয়ের চুক্তি স্বাক্ষর করে তাই দু হাজার তেইশ সালেও এর ব্যতিক্রম হবে না তুরস্কের একাধিক সূত্র নিশ্চিত করেছে বাংলাদেশ নতুন করে সমরস্ত ক্রয়ের আলোচনা চালিয়ে যাচ্ছে যার তালিকা অনেক বড় একই সঙ্গে ব্যয়বহুল দু হাজার সালের জন্য এটাই হতে পারে সবচেয়ে বড় সামরিক চুক্তি কারণ অতিরিক্ত এক রেজিমেন্ট টাইগার মিসাইল করার আলোচনা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার উনিশ সালে এক রেজিমেন্ট টাইগার মিসাইল অর্ডার করে যার রেঞ্জ একশো বিশ কিলোমিটার পর্যন্ত এই ধরনের আর্টিলারি মিসাইল বাংলাদেশের অবস্থান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিপক্ষের ওপর হামলা করতে গেম চেঞ্জার ভূমিকা পালন করে বাংলাদেশ সেনাবাহিনী তাই এক রেজিমেন্ট টাইগার মিসাইলকে যথেষ্ট মনে করে না কারণ এক রেজিমেন্ট টাইগার মিসাইল একসঙ্গে দেশের তিনটি অঞ্চলে মোতায়েন করা সম্ভব তবে ফায়ার পাওয়ারের কথা বিবেচনা করলে মিয়ানমারের জন্যই এক রেজিমেন্ট প্রয়োজন অন্যদিকে ভারতের সঙ্গে বিশাল সীমান্ত রয়েছে বিশেষ করে খুলনা রাজশাহী রংপুর এবং সিলেট সীমান্ত এই চারটি অঞ্চলের মাঝে রংপুর এবং রাজশাহী সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল এই অঞ্চলে নিরাপত্তায় অতিরিক্ত টাইগার মিসাইল প্রয়োজন যে কারণে নতুন করে এক রেজিমেন্ট টাইগার মিসাইল করার সিদ্ধান্ত নিয়েছে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার পাওয়ার ব্যাপক শক্তিশালী হবে কারণ এক রেজিমেন্টের সঙ্গে চারশোটি মিসাইল ক্রয় করে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর সুতরাং আটশোটি মিসাইল অপারেট করবে বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার সালে চুক্তি স্বাক্ষর করলে দু হাজার পঁচিশ সালে মাঝে ডেলিভারি পাবে ফোর্সেস গোল্ড টোয়েন্টি থার্টির আহতদিন অতিরিক্ত টাইগার মিসাইল ক্রয় করা হবে কারণ এই পরিকল্পনা দু হাজার সালে নিধন করা হয়েছিল দু হাজার পঁচিশ সালের পর অতিরিক্ত আরও এক রেজিমেন্ট টাইগার মিসাইল ক্রয় করা হতে পারে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী তিন রেজিমেন্ট টাইগার মিসাইল শতভাগ চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট সঙ্গে থাকবে এক হাজার দুইশোটি মিসাইল পাশাপাশি মিসাইল দেশে তৈরি করা হলে আর কোনো সংকট থাকবে না একশো বিশ কিলোমিটার রেঞ্জের কারণে বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম মেরুদণ্ড হিসেবে কাজ করবে এই সমরস্ত্র সেনাবাহিনী এই মিসাইল ক্রয় মনোযোগী হবার অন্যতম কারণ সাশ্রয়ী মূল্য পরিপূর্ণ প্যাকেজ সহ এক রেজিমেন্ট টাইগার মিসাইল ক্রয় করতে ষাট থেকে আশি মিলিয়ন ডলার প্রয়োজন হয় বাংলাদেশি টাকায় যার পরিমাণ ছয়শো থেকে আটশো কোটি টাকা এছাড়াও বড় সংখ্যক আর্মোড পার্সোনাল কেরিয়ার ক্রয়ের বিষয়ে আলোচনা হচ্ছে অটোকার কোম্পানি তৈরি কোবরাটুকে বিবেচনা করা হচ্ছে সম্ভবত নতুন করে একশো থেকে দুইশোটি অর্ডার করা হতে পারে কারণ প্রতি বছর একশো থেকে একশো পঞ্চাশটি অতিরিক্ত আর্মোড পার্সোনাল কেরিয়ার ডেলিভারি পাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যার বেশিরভাগ সরবরাহ করে তুরস্ক দু হাজার বাইশ সালে তুরস্ক থেকে প্রায় নব্বইটি আর্মোড পার্সোনাল কেরিয়ার ডেলিভারি পেয়েছে তুরস্কের আর্মোড পার্সোনাল কেরিয়ার মূল্য সাশ্রয়ের পাশাপাশি কোয়ালিটি যথেষ্ট আধুনিক বাংলাদেশ সেনাবাহিনীতে তুরস্ক থেকে আর্মোড পার্সোনাল কেরিয়ার ক্রয় করে দু সাল পর্যন্ত প্রায় এক হাজারটি আর্মোড পার্সোনাল কেরিয়ার যুক্ত হতে পারে এই দুটি সমরস্তের পাশাপাশি একাধিক হালকা সমরস্ত ক্রয়ের বিষয়ে আলোচনা হচ্ছে দু হাজার তেইশ সালের মে মাসে উভয় দেশের মাঝে চুক্তি হবে এই চুক্তির আর্থিক মূল্য দুইশো থেকে তিনশো মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে তবে আরও কী ধরনের সমরস্ত চুক্তির আওতায় থাকতে পারে তা এই মুহূর্তে বলা সম্ভব নয় হতে পারে অতিরিক্ত বাইর একটা টি বিটি অর্ডার করবে কারণ দু হাজার সালে ছয় থেকে বারোটি এই ধরনের অ্যাটাগ্রোন কিনেছে রাষ্ট্রীয় নিরাপত্তায় অতিরিক্ত বারোটি অ্যাটাক ড্রোন চলতি বছর অর্ডার করার কোনো বিকল্প নেই সাশ্রয়ী মূল্যে এর থেকে আধুনিক সমরস্য পাওয়া অসম্ভব এই সকল সমরস্য দু সালে তুরস্ক থেকে কিনতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যে কারণে তুরস্ক সমরস্য রপ্তানি লক্ষ্যমাত্রায় বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে কারণ তিনশো মিলিয়ন ডলারের সমরস্য ক্রয় করলে লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ দুই বিলিয়ন ডলার বা দুই হাজার মিলিয়ন ডলারের সমরস্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তুরস্কের প্রতিরক্ষা দপ্তর বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর এই পরিমাণ অর্থের সমরস্ত্র কিনলে সাত ভাগের একবার সমরস্ত্র বাংলাদেশের বাজারে রপ্তানি করবে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে